শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা যেটা শুরু হয় চা দিয়ে, প্রায় সকাল 6টার মতন বাজে, হাজব্যান্ড বেরোবে অফিসে, তাই ও চা বিস্কুটটা খেয়ে যায়, তাই ওকে করে দিচ্ছি চা। চা হয়ে গেছে রেডি, চলো ওকে দিয়ে আসি। এখন বাজে প্রায় সকাল 8টা, আর দেখো আকাশের কী অবস্থা, কিন্তু ঝড় বৃষ্টির দেখা নেই, কী গরমটাই না পড়েছে বলো। আজকে ছেলে উঠে গেছে অনেক সকাল সকাল, তাই ওকে ফ্রেশ করিয়ে নিয়ে দুধ বিস্কুট খাওয়ানো কমপ্লিট। এবার শোনো ও কী বলছে। দিদি তো খুব শান্ত, আরেকটু শান্ত হওয়া দরকার, আমি যেটা বলছি সেটা বল। তোর জন্য একটা গিফট আছে, তুই যদি বলতে পারিস তোর জন্য একটা ভালো গিফট আছে। বল, আমি যেটা বলছি সেটা বল। বাবু হে বস, হাত জড়ো কর, হাত জড়ো কর, বল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। বা বা বা, খুব ভালো আছে, খুব ভালো আছে। এটা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলবি, বুঝেছিস? আর তোর গিফটটা দি, তুই এত সুন্দর বললি, তোর একটা গিফট তো পাওনা দরকার, দরকার তো। এই যে তোর গিফট, না এটাই তোর গিফট, তুই এত সুন্দর বললি। এবার যে লেখাগুলো বাকি আছে ABCD, সে লেখাগুলো ঝটঝট করে করে নে, বুঝেছিস? ঝটঝট করে নেই। দেখ কত সুন্দর গিফট দিলাম বল, আর থ্যাংক ইউ বলবি না আমাকে? বই খাতা ছুঁড়ে ফেলতে নেই। ওরে বাপরে বাপ, কে বসে রয়েছে তোর পেছনে দেখছিস তো? শশুর ঠাকুর বসে রয়েছে, রেগে যাবে। ওরে বাবা, বিনাটা ছুঁড়ে টাকাং করে মাথায় বাড়ি মারবি। নমস্কার করে নে, নমস্কার করে নে, করে নে, করে নে, তাড়াতাড়ি জলদি জলদি নমস্কার করে নে, নমস্কার করে নে। হ্যাঁ ঠাকুর, আমার ছেলেকে ক্ষমা করে দিও, আমার ছেলেটা ছোটো, বুঝতে পারিনি, ঠিক আছে? করে নিবি তো? ভালো গিফট তো, আমি ভালো গিফট দিয়েছি তো? ভালো গিফট দিইনি? তাহলে কোনটা ভালো গিফট? আমি ভালো গিফট ব্যাগে রেখে দিয়েছি। কি গিফট সেটা? এত বড় গিফট, কি গিফট? জাইলোফোন হবে, হবে হবে, জাইলোফোন হবে। ছেলের মোটামুটি পড়াশোনা কমপ্লিট, এবার আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি পুজো করতে। আজকে বৃহস্পতিবার, তো পুজো করতে তো একটু সময় লাগবে, তো ফুল টুল সাজানোর পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো সিংহাসনটা কি অপূর্ব লাগছে, যদিও সিংহাসনটা আমাদের একটু বেশি ছোটো, কিন্তু তার মধ্যেও চেষ্টা করি যাতে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখার। দেখো ভালো লাগছে না বেশ, আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগবে। আর দেখো নিচে রয়েছে গোপাল, গোপালের দণ্ডাটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, সেইভাবে পরিপাটি না বা অত ভালোও না, কিন্তু নিজের হাতে বানানো মানটাই আলাদা। এবার চলে এসেছি রান্নার দিকে, একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর আলু সেদ্ধ দিয়েছি, আর একদিকে করছি মুগ ডাল। মুগ ডাল তাকে একটু ভেজে নিতেই হয়, আজকে বৃহস্পতিবার যদি মসুর ডাল করতে পারবো না, তাই বসিয়ে দিয়েছি মুগ ডাল। ভালো করে ভেজে নিয়ে এবার প্রেশার কুকারে বসিয়ে দিলে মুগ ডালটা সেদ্ধ হতে, ততক্ষণে মুগ ডালটা একদিকে সেদ্ধ আর ওদিকে ভাতটা রেডি হোক। সাথে করবো ঢ্যাঁড়শ ভাজা, তাই শাশুড়িমাকে বললাম ঢ্যাঁড়শগুলো কেটে দিতে। শাশুড়িমা বসে বসে ঢ্যাঁড়শগুলো কেটে দিচ্ছে, কারণ আমি একটু বেরোবো। এদিকে দেখো আমার চানটাই কী করছে, তোর টুপি এত ঘুমটা পড়ে যাচ্ছে, বাবার টুপি ঘুরতে। দুপুর 12:15 বাজে, তুই এখন ঘুরতে যাবি? হ্যাঁ ফুজি মামা কখন কোথায় আছে জানিস? ঠিক মাথার ওপরে, এরকম স্টপ তোর মাথার ওপরে বসাবে আর সব এনার্জি একদম নিয়ে নেবে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, দেখো না দুপা গিয়ে কেমন লাগে মজা। বাড়ি ফিরে এসে আবার রান্নার দিকে ঢুকে গেছি, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু কম হয়ে গেছিলো, যাই হোক এবার চলুন ডালে ফোড়নটা দিয়ে, আর ওদিকে ভাতটাও কমপ্লিট। গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম একটু চিনি, একটু তো মিষ্টির দরকার, নাহলে চলবে কী করে? যাই হোক ভালো করে ডালটা একটু ফুটে যাক, দিয়ে নামিয়ে নেব। আর বাদ বাকি রয়েছে ঢ্যাঁড়শ ভাজাটা, ঢ্যাঁড়শ ভাজাটা করলে পাবে, তাই ঢ্যাঁড়শ ভাজা বসিয়ে দিয়েছি, কেন ছেলেটাকে তো খাওয়াতে হবে, ওকে তো টাইমলি খাওয়াতে হবে। ঢ্যাঁড়শ ভাজাটা এদিকে হোক, আর আমি চলে গিয়ে ছেলেটাকে চান করাতে থাকি। দুপুরের লাঞ্চ এদিকে রেডি, এদিকে করেছি ঘন ঘন মুগ ডাল, একটু বেশি করে ফুটিয়ে একটু ঘন ঘন করেছি, বেশি খেতে ভালো লাগে। আর করেছি ঢ্যাঁড়শ ভাজা, দেখিয়েছো তোমরা, আর আলু সেদ্ধ দিয়েছিলাম বলেছিলাম, আর একটা ডিম সেদ্ধও দিয়েছিলাম সাথে, তাই আলু সেদ্ধ ডিম সেদ্ধ একটু পেঁয়াজ করে দিই, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাপোর্ট করো কিন্তু। টাটা, সবাই ভালো থেকো।